বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম ঢাকার বিভিন্ন শপিং মলে সুইটকর্ন রেসিপিটা দিনে দিনে মাশাল্লাহ অনেক জনপ্রিয়তা অর্জন করছে বিশেষ করে শীতের দিনে গরম গরম সুইটকর্ন খাওয়ার জন্য ফুড কর্নারগুলোতে লোকজনের লাইন লেগে যায় এই সুইটকর্নগুলো কিভাবে বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন সেটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি মোট তিন ধরনের সুইটকর্ন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে ফ্রেশ ভুট্টা নিয়েছি এখন তো ভুট্টার সিজন মার্শাল এখন সবখানেই ভুট্টা পাওয়া যায় আপনারা যদি ভুট্টা ফ্রেশ ভুট্টাটা না পান তাহলে আপনারা ফ্রোজেন ভুট্টাটাও কিনে নিতে পারবেন এখন তো ফ্রোজেন ভুট্টা অ্যাভেলেবেল তো আমি ভুট্টাটা ছিঁড়ে নিচ্ছি আর ভুট্টাটা কিন্তু আমি একেবারে জ্বালা ভুট্টাটা নিয়েছি এই রেসিপির জন্য জ্বালা ভুট্টাটাই দরকার এখন তো ম্যাক্সিমাম সুপার শপগুলোতে ক্যানের মধ্যে একেবারেই জ্বালা ভুট্টাটা পাওয়া যায় আর গ্রামগঞ্জে তো জ্বালা ভুট্টাটা কালেক্ট করার কোনো ব্যাপারই না তো ঢাকা শহরেও কিন্তু এখন জ্বালা ভুট্টা পাওয়া যায় এই যে আমি দুই কাপ ভুট্টা নিয়ে নিলাম এবার আমি সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিব এখন হাফ টেবিল চামচ লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিলাম যাতে করে প্রতিটা ভুট্টার ভিতরে প্রবেশ করতে পারে এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি এবার আমি বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিব তবে এখানে খেয়াল রাখতে হবে যদি আপনাদের ভুট্টা একেবারেই জ্বালা হয় সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবার যদি একটু বেশি পোড়াট হয় সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে ভুট্টার ধরন অনুযায়ী কিন্তু সেদ্ধ হতে সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভুট্টাগুলো পানি থেকে তুলে নেব এই দুই কাপ সেদ্ধ করা ভুট্টাকে আমি তিন ভাগে ভাগ করে নিব নিয়ে তিন ধরনের রেসিপি আজকে করব প্রথমে আমি করব মশালা কর্ন দিয়ে দিলাম আমি কিছু পরিমাণে সেদ্ধ ভুট্টা এবার এখানে দিয়ে দেবো আমি এক চা চামচ বাটার আমি শুধু বাটারটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তবে খেয়াল রাখবেন এখানে কিন্তু ভুট্টাটা বেশি ভাজা যাবে না আপনাদের সবার কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো কুচি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিলাম এখানে চাট মশলা এক চা চামচ আপনারা চাট মশলার পরিবর্তে এখানে নুডলস মশলাও দিতে পারবেন দিয়ে দিলাম এখানে বিট লবণ ওয়ান ফোর্থ চা চামচ আর দিয়ে দিলাম এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ এ পর্যায়ে আমি চূড়াটা বন্ধ করে দিয়েছি আপনারা চাইলে সেদ্ধ ভুট্টাটাকে নামিয়ে তারপর যে কোনো বাটিটাও এগুলো মিক্স করতে পারবেন এবার দিয়ে দিলাম আমি ওয়ান ফোর চা চামচ লেবুর রস অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এই যে হয়ে গেল মাসালা কর্ণটা রেডি হয়ে গেল এই যে দেখেন আমার মশালা কর্ণ রেডি হয়ে গেছে এবার আমার দ্বিতীয় রেসিপি হয়েছে মেয়োকর্ণ এটা আমি মেওনিস দিয়ে তৈরি করব দিয়ে দিলাম আমি এখানে সেদ্ধ করা ভুট্টা আর দিয়ে দিলাম এক চা চামচ বাটার এবার আমি বাটারের সাথে ভুট্টাটা একটু ভালো করে একটু মিক্স করে নিব এখানে চুলা গাছটা মিডিয়ামে রাখতে হবে তা হলে কিন্তু ভুট্টাগুলো শক্ত হয়ে যাবে আপনারা কিন্তু এই কাজটা যে কোনো একটা বাটিতে নিয়েও করতে পারেন এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চা চামচ আর দিয়ে দিলাম বিট লবণ ওয়ান ফোর চামচ চিনি দিয়ে দিলাম আমি এক চা চামচ এবার আমার ঘরে তৈরি করা মেওনিস নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর এই মেয়োনের রেসিপি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এ পর্যায়ে চুলাটা কিন্তু আমি আবার বন্ধ করে দিয়েছি দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ চা চামচ লেবুর রস এই যে তৈরি হয়ে গেল আমার মেয়োকর্ন দেখেছেন কত সহজেই তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু খেতে মার্শাল্লাহ দুর্দান্ত টেস্টি হয় এই মেয়োকর্নটা এবার আমি তৃতীয় রেসিপিতে চলে যাব সেই সেদ্ধ করা বাকি ভুট্টাটুকু আমি নিয়ে নিলাম নিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ বাটার দিয়ে আমি এক মিনিটের জন্য একটু সটে করে নেব এ পর্যায়ে কিন্তু ভুট্টাটা ওভার কুক করা যাবে না তাহলে কিন্তু ভুট্টাটা একেবারেই শক্ত হয়ে যাবে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ এখানে দিলাম বিট লবণ আর দিয়ে দেবো ওয়ান ফোর চার চামচ এখানে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ টমেটো সস এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু আমি একেবারেই বন্ধ করে দিয়েছি আমি আবারও বলছি আপনারা চালের সেদ্ধ ভুট্টাগুলো যে কোনো বাটিতে নিয়েও এই মশলাগুলো মিক্স করতে পারবেন এবার দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ চিজ আর চিজটা একটু গলে নিব গলিয়ে নিব শুধু আর এই চুলার হিটেই কিন্তু চিজটা মশালা সুন্দরভাবে গলে যাবে এই করণের রেসিপিগুলো বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে আর এগুলো খেতেও মশালা অনেক টেস্টি হয় এবার দিয়ে দিলাম আমি এক চা চামচ চিনি আর দিয়ে দিব আমি ওয়ান ফোর্থ চা চামচ লেবুর রস এবার একটু মিক্স করে আমি নামিয়ে নিব আবারও বলছি ভুট্টাটা যদি আপনাদের বেশি পুরাট হয়ে থাকে তাহলে অবশ্যই ভালোভাবে একটু সময় নিয়ে সেদ্ধ করবেন এই ভুট্টাটার যদি সেদ্ধ ভালো মতো না হয় তাহলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ